আবু দর্দা ফজরের নামাজ পড়িয়া জলদি বার হই দেইতা, নবীজির মজলিসে বেশ বইতা না। সাহাবা বলে কইলে ইয়া রাসূলুল্লাহ, তাইন মুরব্বি সাহাবি তাইন বেশ বইন না দেখি। আল্লাহর নবী কইলা ঠিক আছে, আগে আগে আমি খাইলে আমি দেখমু তাইন জাইন কি খানো। হযরত আবু দর্দা নামাজ পড়িয়া ফজরের যে সময় জলদি রওনা হই গেলা, আল্লাহর নবী কইলা ইয়া আবা দর্দা মা আজালাকা মিন বাইতিল্লাহ ইলা বাইতিক, ও আবু দর্দা ও তো জলদি তুমি আল্লাহর ঘর থেকে বার হইয়া বাড়ি যাও গে খানো, আমার মজলিসে বউ না খানো। ও সময় আবু দর্দা কইলা ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাপ আপনার উপরে কুরবান, হাদাল ফসল ফসলুত তামার, এখন যে সিজন সোলের এই সিজন মদিনার খাদুর ফাঁকি আওয়ার সিজন। ইয়া রাসূলুল্লাহ মদিনার সবর বাড়িত খাদুরের গাছ আছে, আমার বাড়িত কোনো খাদুরের গাছ নাই। আর বাচ্চাইন দেতার তাকিন রুকি বা দেতা জিনিস বাচ্চাইন তোর কাছে থাকে না, ওতা জিনিসের চাহত বেশি থাকে। ইয়া রাসূলুল্লাহ সবর বাড়িত খাদুর ফাঁকি আইছে, আমার বাড়িত কোনো খাদুরের গাছ নাই। আমার প্রতিবেশী দিন তান আমার গরর করে তানোর সীমাতে একটা খাদুরের গাছ বড় লম্বা, আর এগু বেখা হইয়া আমার বারিন্দা বাইয়াই গেছে, খাদুর ফাঁকি গেছে, এখন ফলডে আমার বারিন্দাত ফড়ব। ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাইন গুমর মাঝে আমি যদি নিন লেট করি, আমার বাচ্চাইনতে উঠিয়া বারিন্দার মধ্যে বড় বড় খাদুর ফাইবা, এটাই খাদুর খাইলেই বাইতা খাদুর তো আমার না আমার প্রতিবেশীর, ও ডরে আমার বাচ্চাইন তোরে হারাম না খাওয়া নিল লাগে। ইয়া রাসূলুল্লাহ আমি জলদি করি খাদুর রে দোলা করি সাফ করি আমি আমার প্রতিবেশীরে নিয়ে হাওয়ালা করিয়া দিলাই, তাকে আমার বাচ্চাইন হারাম তাকিন বাসি দাও কা। ও সময় নবী দিয়ে কইতরা ও আবু দর্দা, আমি তোমারে তোমার বিবি তোমার খানদান রে দেখি আর হারাম তাকিন বাসা, আর বাসানির কারণে ইউদখিলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তোমাদান রে আনা হিসাবে জান্নাত হারাই দরা। সুবহানাল্লাহ, আইস তো আমরা আওলাদ রে শিখাইয়া দেই বেটা ও হারামর তরিকা আছে, ওগু তোড়া আগ বড় কম্পিটিশন চলে হারামর উপরে, আর যে বেশি হারাম খাইবো সমাজতার দাম বেশি, সমাজতার দাম বেশি, সমাজতার দাম বেশি। আমার ভাই হল না তোবা করি আল্লাহর কাছে, হারাম তাকিন বাসি নাই ডেইলি বাধ্য মাংস খাওয়া, মাসও একদিন খাও, মাসও একদিন মাছ খাও, বছর একদিন খাও, লবণ দিয়া ফানি দিয়া খাও, হারামও মুখ ডালবান আল্লাহর কাছে খান্দো খান, আয় আল্লাহ নাই তুমি ব্যবস্থা করিয়া দো। রব্বে কাবার কসম আল্লাহ গরিবীর মধ্যে তোমারে কেদা বড় বড় দনী হলো শান্তি তোমারে দিয়া দিলেই পা, টেকা পয়সার মধ্যে শান্তি না, দিলর শান্তি হইল আসল শান্তি। টেকা পয়সা বেশি হয়ে গেছে আমি মালদার না, যার দিল বড় যার দিলর ভিতরে আল্লাহ তাকবা হে হইল আসল মালদার। যার টেকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে গলত তরিকায় বাই হল দেখবা তার নৌকা খুব স্পিডে চলে, অন্তিম সময় তার নৌকা ডুবি দেব। যার কিছু নাই দিনদার বন্দা, দিনদার বন্দা দেখবা তার নৌকা ডুবিদার কিন্তু আখের নৌকা ফার হয়ে যায়। আর কোনো মানুষ গরিব হওয়ার পরে এর বাদে যদিন গুণা করে এগুলো তো আল্লাহ আরও বেশি না পছন্দ করুন, আরও বেশি না পছন্দ করুন। ওটা লাগিন আমার বাই হল দোস্ত বুজুর্গ হল, আমি কইছিলাম ইত্তাকুল্লাহ আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও হর ওয়াক্ত আল্লাহরে ডরাইতাম। আর একটা কাজ আল্লাহ ফরমাইতরা, ও দুনিয়ার মানুষ তুমি আর তোমার আওলাদ পরিজন সবরে জাহান্নামের আগুন থেকে বাসাও, যে আগুন রে আল্লাহ 100 বছর গরম করিয়া ইবিয়াদ্দাত আল্লাহ সাদা বানাইছো, ইহমাররাত লাল বানাইছো, আর 100 বছর গরম করিয়া সাদা বানাইছো, আর 100 বছর গরম করিয়া আল্লাহ খালা বানাইছো, ফাইয়া সৌদা। এখন জাহান্নামের আগুন খালা তাহ, দুনিয়ার আগুনে দরার পরে জ্বালাইয়া সাড়ি দে, জাহান্নামের আগুনে দরিয়া সাড়তো না, ও যে তার কুল ইয়া ফিস যে আছে রাস্তা বানাইতে ফিস জেলা টাইট হইয়া লাগে ফাত্তর ওয়ালা দরব সাড়তো না। আমার ভাই হল এই জাহান্নামের আগুন তাকিন আমরা বাসিতাম, হারাম তাকিন বাসিতাম, হারাম তাকিন বাসিতাম, হারাম তাকিন বাসিতাম।